वेलकम बैक टू माय चैनल। अब मैं अपने बारे में क्या ही बताऊँ, तुम लोगों को तो सब पता है ना मेरा क्यूटी पाइस। मैं बहुत बिजी रहती हूँ मेरे पढ़ाई की वजह से, सो प्लीज़ मेरे ऊपर गुस्सा मत करना। और मुझे अब टाइम मिल गया है तो थोड़ा सा तो मैं वीडियो बना देती हूँ छत पर तुम लोगों के लिए, जितना कर सकूँगी उतना करूँगी, ठीक है। প্রতিবারের মতো এবারেও বলি, এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন, এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হয়েছে, ইমাজিনেশন বেসড একটা স্টোরি, এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। আর এটা আমার অরিজিনাল নিজের লেখা স্টোরি, তাই দয়া করে এটাকে কেউ কপি করবে না। আর যদি কোথাও দেখেছি যে এর ক্লিপ কেটে দিয়েছো, সরাসরি তাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো। तुझे पाया रब से है दिल को मेरे कसम से सुकून मिला যদিও তেয়ং এর সম্পর্কে কেউ তেমন কিছু জানে না, তাও স্যার
ফোন নাম্বার ট্রেস করা, মোবাইল নাম্বার ট্রেস করাটা আমার মনে হয় ওখান থেকে বেশি সুবিধা হবে। জাংকুক ম্যানেজারকে কোনো উত্তর না দিয়ে সোজা নিজের গাড়িতে উঠে গিয়ে ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করো, ফাস্ট। জাংকুক তার ম্যানশনে আসার সাথে সাথে সিকিউরিটি গার্ড দরজা খুলে দেয়। জাংকুক হন হন করে তার অফিস রুমে চলে যায়। জাংকুকের প্রচন্ড পরিমাণে এক্সহস্টেড ফিল হচ্ছে। জাংকুক নিজের গায়ের ব্লেজারটাকে ছুঁড়ে ফেলে দেয়। জাংকুকের গলাটা শুকিয়ে আসছে। তার বেবি বয় যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা ভাবলেই তার পায়ের নিচের মাটি কেঁপে যাচ্ছে, সাথেতে রাগেতে মাথাটা ফেটে যাচ্ছে। জাংকুক তার ডান হাত দিয়ে টাইটাকে গলার থেকে আলগা করতে করতে তার ল্যাপটপটা অন করে কোনো একটা আননোন ব্যক্তিকে ভিডিও কল করে। পিটার, আই ওয়ান্ট টু সেন্ড ইউ আ নাম্বার, প্লিজ চেক দ্য নাম্বার। আই ওয়ান্ট টু ট্রেস দ্য মোবাইল নাম্বার, আই ক্যান্ট ফাইন্ড হিম। Please find and locate the mobile number at any cost. But Mr. Jion, you know, it takes time. You have to wait for it. Peter, listen. I don't have too much time. I want this boy now safe and securely use our hidden network. I don't know anything at any cost. Please do zero casualties. I just want my baby boy in front of my eyes. And I know, Peter, Jian Jangkuk words is command for you. That's why I'm giving you this responsibility. Please, just do for it for me. Okay, boss. Don't worry. We will find him soon. We will do our best. Jangkuk video call ta kete day. Kintu Jangkuker duschinta aro beshi kore barche. Jangkuker monete tar mathate ottonto baje baje khyal asche. Bhabche Tiyongke kyo kidnap to kore nayni. Tiyongke kyo khoti to korte chay na. তেওং এমনিতে বাকি ছেলেদের মতন মার পিট দাঙ্গা হাঙ্গামা এসব কিছুই করতে জানে না। তার উপরে বাকি ছেলেদের মতন শরীরেতে মাস্কিউলার আর স্ট্রংও না, একটু গার্লি গার্লি ভাব। তার উপরে সুন্দরী নরম স্বভাবে, এই কারণে জাংকুকের আরও বেশি দুশ্চিন্তা। কেউ অন্য জায়গায় নিয়ে চলে গেল না তো, এই সমস্ত ভেবে প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে। ভাবছে যে তেওং এত কবে থেকে স্মার্ট হয়ে গেল যে বেরিয়ে এক নিমেষে তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। গেল তো গেল কোথায় ছেলেটা? আর আমি নিতে পারছি না বেবি বয়, হোয়্যার আর ইউ। তুমি বুঝছো না কেন ড্যাডি তোমার জন্য কতটা চিন্তা করছে? এত অভিমান হয়েছে আমার উপর একটা দরজা বন্ধ করে কথা বলিনি বলে। আই কান্ট টেক ইট এনিমোর। ড্যাডি লাভস ইউ বেবি বয়, ড্যাডি লাভস ইউ সো মাচ। প্লিজ কাম ব্যাক, ড্যাডির কাছে এসে যাও, নয়তো আমি যদি তোমাকে পাই বেবি বয়, এই পানিশমেন্ট তোমার অনেক খারাপ হবে, অনেক খারাপ। জাংকুকের মাথা রাগেতে হ্যাং করেই গেছিল। কি করবে কি না করবে কিচ্ছু বুঝতে পারছিল না। ঠিক সেই সময়তে জাংকুকের ফোনেতে কল আসে। জাংকুক ফোনের দিকে তাকাতেই তিয়ংয়ের ফোন থেকে কল এসেছে দেখে জাংকুকের চোখ ওপরে উঠে যায়। জাংকুক সাথে সাথে ফোন রিসিভ করে। হ্যালো বেবি বয়। বেবি বয় ইটস মি, ড্যাডি। কোথায় আছো তুমি? হোয়্যার আর ইউ বেবি বয়, প্লিজ বলো আমাকে। ড্যাডি, হু ইজ মাই ড্যাডি? আই ডোন্ট হ্যাভ এনি ড্যাডি। তিয়ং ইজ দ্য ড্যাডি। কিম তিয়ং ড্যাডি? তুমি একটা পচা জিয়ান জাংকুক, তুমি বাজে জিয়ান জাংকুক, তুমি খারুস, তুমি পচা বস, ভালো বস না। শুধু শুধু বেবিকে কষ্ট দেয়, আবার ড্যাডি বলে নিজেকে। হোয়াট বেবি বয়, আর ইউ ড্রাঙ্ক? তুমি ড্রিঙ্ক করেছো? আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি বেবি বয়, তুমি ওখানেই থাকবে, ওখান থেকে এক পাও নড়বে না। সব সময় শুধু অর্ডার অর্ডার আর অর্ডার, বাস না হয়ে কোটে যা ছুটতে পারতে, সবাইকে শুধু অর্ডার দিয়ে বেড়াতে। আমি নড়বো, এই তো নড়ে গেছি, এক পা দুপা দুপা নড়ে গেছি জিয়ন জাংকু। I'm not your baby boy, I'm a big boy, I'm অনেক বড়। আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু আমি ড্যাডিকে ভালোবেসেছিলাম, আমার ড্যাডি দাঁড়িয়ে দিয়েছে। তাই আমি আজকে সারা রাত বসে ড্রিঙ্ক করবো, সারা রাত দুবো তো সারা রাত। বাই ড্যাডি। ফোনটা কাটবে না বেবি বয়, ডোন্ট কাট দ্য কল। শিট, ফোনটা কেটে দিল। আমার বেবি বয়ের এত বড় সাহস হয়ে গেছে আমার মুখের উপর আমার ফোন কেটে দিল।
এর কবে থেকে এত বড় সাহস হলো যে আমার মুখের উপরে আমার ফোন কেটে দেয়? ম্যানেজার, ম্যানেজার, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। টিয়ং ড্রিঙ্ক করেছে, ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় আছে ওপেনলি। জাংকুক ফোনের দিকে তাকাতেই দেখে টিয়ং এর সমস্ত লোকেশন তার ফোনেতে ট্রেস করে মেসেজ করে দিয়েছে। টিয়ং ফোন খোলার সাথে সাথেই তার নাম্বার লোকেট হয়ে গেছে। স্যার, টিয়ং স্যার ড্রিঙ্ক করেছেন? কি বলছেন কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, টিয়ং স্যার ড্রিঙ্ক করবে? টিয়ং স্যারকে তো দেখে মনেই হয় না কি কোনোদিন আজ পর্যন্ত ড্রিঙ্ক করেছে বলে। সেটা আমি নিজেও বুঝতে পারছি না, ও ড্রিঙ্ক করেছে, ড্রাঙ্ক হয়ে গেছে, ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় আছে ওপেনলি। আই ক্যান্ট বিলিভ। তাড়াতাড়ি গাড়ি বের করো, তুলে আনবো ওকে আজকে আমি।